যে সম্পর্ক আপনাকে মানসিক যন্ত্রণা দেয় আপনার ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং আপনাকে অসম্মানিত করে সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত হোক যে আপনার বন্ধু কিংবা আপনার আত্মীয় বাকি খুব কাছের প্রিয় প্রিয় কেউ আসসালাম আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এটা ছিল আমার গতকাল সন্ধ্যার ভিডিও তো মা মেয়ে মিলে বিস্কিট চা খে খাচ্ছিলাম সেটা একটু ভিডিও করে রেখে দিলাম চলে আসলাম আজকের ভিডিওতে এবং আজকে সকালবেলা থেকে ভিডিও করা শুরু করেছি সকাল বলতে নাস্তা খাওয়ার পর থেকে আর কি আজকের ভিডিওতে আমার প্রিয় আপুদের দুষ্ট মিষ্টি কমেন্টস পড়ব পাশাপাশি আমি যে কালকে জেলি তৈরি করেছি আমার আপুদের প্রশ্ন ছিল আমি জেলেতে কি ইউজ করেছি তো সেটা তো বলবো পাশাপাশি আসলে কোনো একটা কাজে আমি মেরা দিয়া হাটের কাছে গিয়েছিলাম যেহেতু আজকে বুধবার ছিল তো দিয়ে হাটে একটু ঠু মেরেছি সেখান থেকে কি কিনেছি এবং মেরা দিয়ে হাটের কিছু জিনিসের দামও বলে দিব সাথে তো সব মিলিয়ে আজকের ভিডিও আশা করি আপনারা আমার সঙ্গে থাকলে পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সকালে নাস্তা খাওয়া আজকে ভিডিও করে নিই তো সকালবেলা বিছানা গুছিয়েছি ড্রয়িং ডাইনিং সব কিছুই মোটামুটি গুছানো আর ওই যে বলি নিয়ে তো বাসায় নেই আমার বাবাটা বাসায় থাকলে দেখা যায় যে নিচা সহকারে এত দুষ্টামি করে সারা দিন দৌড়াদৌড়ি করবে বিছানায় উঠবে সোপার ওপর উঠবে সব কিছু এলোমেলো করা করে ফেলে তো আজকে তো আজকে কয়েকদিন যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন আমার বাবাটা বাসায় নেই তো তার জন্য না আসলে বাসাটা যেভাবে গুছিয়ে রাখি সেভাবেই থাকে তো সেদিক দিয়ে দেখা যায় যে আসলে তেমন কাজ করতে হয় না কিন্তু সারাক্ষণই ছেলেটার কথা মনে পড়ে আপনাদের সঙ্গে আমি সারাক্ষণই এটা শেয়ার করি তো কালকে আমার ভিডিওতে জিহাদ ইসলাম আইডি থেকে হয়তো আমার কোনো আপু হবে তো আপুটা আমাকে কমেন্টস করেছে আমার ছেলে দেশে গেছে আমারও মনটা খুব খারাপ আপু তো হ্যাঁ আপু আমি জানি না তোমার নাম কি জিহাদ ইসলাম আইডি থেকে হয়তো অনেক সময় দেখা যায় যে কোনো আপু তার হাজব্যান্ড বা ভাইয়াদের মোবাইল থেকে ভিডিও দেখে এরকম আরও দেখেছি তো সেই আপুটাই আমাকে কমেন্টস করেছে আপু সত্যি বাচ্চারা কাছে না থাকলে আসলে মায়ের মনের অবস্থা কি হয় সেটা আমি জানি আমি না কেন জানি নিয়ে আজ আজকে এতদিন হয়েছে গিয়েছে এতটা খারাপ লাগেনি কালকে আমার ছেলে রাত্রে বায়না করেছে যে ছেলে রাত্রেই চলে আসবে ভালো লাগতেছে না এই কথাটা শুনে আমি আসলে গতকাল রাত্রে পুরাই ঘুমাতে পারিনি আমার ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে গিয়েছে আপনাদের ভাইয়া বারবারই বলছিল ঘুমাও না কেন যখনই সজাগ হয়ে গিয়েছে আমি বলছি আমার না কেন জানি ঘুম আসছে না মনে হয় যে নিয়ে কী করতেছে ও ঘুমিয়েছে কি না এরকম আর কি তো কেউ আসলে ফোন দেয়নি ফোন দিলে দেখা যায় যে বাচ্চা মানুষ ওরও মন খারাপ হবে তো যাই হোক সংসারের টুকিটাকি কাজ করে রান্না যা আছে সেটা রেখে আমি চলে এসেছি এখন আমি আছি মেরাদিয়া হাটে তো আসলে মেরাদিয়া হাটে আসার কোনো উদ্দেশ্য ছিল না এসেছি আমি এখানে একটা মার্কেট আছে সেখানে তো আসে এসেছি যেহেতু এখানে তো আজকে যেহেতু বুধবার তো মেরাদিয়া হাটে যদি একটু ঠুনা মারি সেটা কি ভালো লাগে বলেন তো আমি কিছু সিরামিক দেখছিলাম তো আসলে যে সিরামিকগুলো পছন্দ হয়েছে সেগুলো আজকে কিনা হয়নি তো তারপরও দেখা যায় মেরাদিয়া হাটে আসলে কিছু যে নিব না আমি তা না একটু না একটু কিছু নেওয়াই হয় তো এখানেও দেখছিলাম যে আমার নেওয়ার মতো কি আছে তো দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস তবে আসলে আমি যে অনলাইন কিন্তু খুব ঘাটাঘাটি করি আর কি তো সেখানে দেখলাম যে এই যে এই জিনিসগুলা ওনারা কিন্তু দামটা একদমই কম চায় না আসলে মেরা দেওয়া হাটে যে একদম সস্তা তা কিন্তু নয় এই যে এটা অয়েল ফট এটা চেয়েছে ওনারা এক হাজার টাকা তারপর এই যে এটা এটা চেয়েছে প্রায় ষোলোশো টাকায় এত পিচ্ছি পিচ্ছি মশলার জার তাও ষোলোশো টাকা চেয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়েছে একটা কেটলি চা বানানোর এটা চেয়েছে ছয়শো টাকা তো আসলে জিনিসগুলোর দামটা যে একদমই সস্তা যে হাটে বসে এখানে নিচে বসে বিক্রি করে আর এটা হয়েছে একটা স্পুন হোল্ডার এটা চেয়েছে ছয়শো টাকা আমি ওনাকে বললাম এটা চারশো টাকা দিব দিয়ে দেন তাও দিল না আর কি তো দেখা যায় যে হাটে যে আসলে সব কিছু ভালো পাওয়া যায় তা না আবার যে সব কিছু খারাপ পাওয়া যায় তাও না তো যাই হোক আমি কিন্তু ওখানে যে একটা দশতলা মার্কেট আর কি সেখানে একটু গিয়েছিলাম কোনো একটা কাজে তো কেন গিয়েছিলাম সেটা আমি এখন বলবো না পরবর্তী ভিডিওতে বলবো তো সেইগুলো এবং কিছু হালকা পাতলা শপিং করেছি তো সেগুলো কি কিনেছি কেন কিনেছি ওই যে বললাম এখন বলবো না পরে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো আর কি আর এখানে আমি আসার সময় কিছু পেয়ারা নিয়ে এসেছি তো মেরাদিয়া দিয়ে হাটে দেখলাম পেয়ারাটা খুব সস্তা আমি যেখানে থাকি সেখানে পেয়ারাটা কিন্তু নব্বই টাকা করে কেজি আর মেরাদিয়া হাট থেকে মাত্র পঞ্চাশ টাকা কেজি করে পেয়ারা নিয়ে আসলাম তো আর আমি হাট থেকে কী এনেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব পেয়ারা এনে আমি ঝুড়িতে পেয়ারাগুলো রেখেছি আমার বড় মেয়ে বলতেছে মা আমাকে একটা পেয়ারা দাও তো ওর জন্য একটা পেয়ারা আর আমার জন্য পেয়ারা ধুয়ে নিয়েছি বলেছি যে ছুরি দিয়ে কাটবো না এভাবে কামড়িয়ে কামড়িয়ে খাবো তো এই যে হাট থেকে কী এনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিরামিক আসলে দেখছিলাম আর কি নিয়েছিলাম ও সিরামিকগুলা পরে আসলে দেখলাম যে যদি আমার যে সিরামিক আর কি যেগুলা বাজেটের বাহিরে সেগুলো যদি কিনি তাহলে দেখা যায় যে আমার যে শপিংগুলা সেগুলার করা হবে না তার জন্য ওই সিরামিকগুলা নিয়ে আসিনি তবে এই যে প্লেটগুলা সেগুলা কিন্তু আমি নিয়ে এসেছি আর এই প্লেটগুলা কিন্তু আমাদের বাসার পাশে মানে একটা দোকান আছে ছোটোখাটো কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে হাঁটতে যেয়ে আমি কিছু সিরামিক কিনে এনেছিলাম তো সেইখানে কিন্তু এই প্লেটগুলো আমার থেকে একশো টাকা করে রেখেছিল কিন্তু আমি মেরা দিয়ে হাট থেকে মাত্র একশো টাকা ফিস করে হাফ প্লেটগুলো কিনে এনেছি তো সেটা দেখলাম যে আসলে দিয়ে হাটে কিন্তু এই সিরামিকটার দাম খুবই কম নিয়েছে তো সেটা দেখে আমার কিন্তু ভালোই লেগেছে আর এই যে দেখেন কোয়ালিটিটা প্রায় এক একই কোম্পানির তা আসলে এটা আসলে জিনিসপত্রের দাম উঠানামা করে জায়গা বুঝে আর কি তো যাই হোক এই দিয়ে হাট থেকে এগুলাই কিনেছি আর আসলে কেনা হয়নি আর কিছু মশলা কিনেছিলাম আমরা সেগুলো তো আর দেখাই নেই তো আজকে আমি কিছু কমেন্টস পড়ার কথা তো সেগুলো আসলে কথা বলতে বলতে পড়া হচ্ছে না তো কালকের ভিডিওতে আপরুজা চৌধুরী আইডি থেকে আপু বলেছে প্রতিটা ভিডিও কান পেতে থাকি আমার নামটা শোনার জন্য তা আপ্রজা চৌধুরী আইডি থেকে আপু এই যে তোমার চ্যানেলের নামটা আমি আবারও বলে দিলাম আর আপু বলেছে যে টক পাতা জেলি মানে টক ফল আমি কখনো খাইনি তো জেলি তোমার জেলি দেখে নিয়েছি সেটা বানানোর চেষ্টা করব। অবশ্যই বানাবে আপু ধর নতুন প্লেট এনেছি সেগুলো ধুয়ে নিয়েছি সন্ধ্যায় আমার একজন ভাবি এসেছে বাসায় তো আমি আবার কি করলাম এই যে নুরুস রান্না করে নিয়েছি গরম গরম নুডুলসটা ভাবি আমি আর আমার নেহামণি মিলে খেয়ে নিচ্ছি আর কি আর ওই তো পেয়ারা কেটে নিয়েছি তারপর এখানে আমি ভাবিকে কিছু বিস্কিট দিয়ে নিচ্ছি এই আর কি তো এটা মিলে আমরা বিকালের নাস্তাটা খেলাম কামরুন নাহার আইডি থেকে কালকে আপু আমাকে জিজ্ঞেস করছিল যে আপু তুমি জেলি জমাট বাঁধার জন্য কি কিছু ইউজ করেছো কি না আপু কিছুই ইউজ করি না দেখো জেলিটা কত সুন্দর হয়েছে আসলে জেলি যে রসটা সেটা যদি তোমার এক কাপ হয় চিনি দিয়ে দিবে এক কাপ তাহলে জেলি জমাট বাঁধার জন্য আপু কিছুই লাগবে না জেলি এইভাবেই জমাট বেঁধে যাবে তো আমার আসলে ব্রেড নেই তাই আমি সেভাবে দেখাতে পাচ্ছি না তারপরও আপু তোমার সুবিধার্থে আমি এভাবে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ছেলেটা কত সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম